ক্যারিকুলাম করা হয়েছে সেই ক্যারিকুলামটা সংশোধন চাই প্রথমত তারপর দ্বিতীয়ত হচ্ছে আমরা আমাদের ইন্টার্নশিপ বহাল চাই আমাদের ইন্টার্নশিপ কেন বাদ করা হবে প্রত্যেকটা ডিপ্লোমা যারা করে সবাই হচ্ছে ইন্টার্নি করে তাহলে আমরা কেন ইন্টার্নির সুযোগ পাবো না তারপর হচ্ছে যারা যারা ডিপ্লোমা করে তারা সবাই এরপরে উচ্চ শিক্ষা সুযোগ পাচ্ছে কিন্তু আমরা মেট জাতি আজ পর্যন্ত এখনো পর্যন্ত এই উচ্চ শিক্ষা সুযোগ পাই নাই তারপরে আজকে প্রায় 13 বছর 14 বছর ধরে আমাদের নিয়োগ বন্ধ এরকে প্রায় 12 থেকে 13 বছর ধরে আমাদের সরকারিভাবে কোনো নিয়োগ নেই সরকারিভাবে আমাদের নিয়োগ বন্ধ আমরা পড়ালেখা করছি সরকারি ম্যাটস থেকে আমরা ইন্টার্নশিপ করছি যে জেনারেল সদর হসপিটালগুলোতে আমরা প্রপার স্কিলড হওয়া সত্ত্বেও আমাদের যে আমাদের যে অধিকার আমাদের সরকারি চাকরির সুযোগ বর্তমানে আমাদের প্রায় দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে আমাদের নিয়োগ নেই তখন দেশের চিকিৎসা সেবা খুব খারাপ অবস্থাতে ছিল কিন্তু তখন বাবন্দ শেখ মুজিবুর রহমান তৃণমূল পর্যায় থেকে শুরু করি বাংলাদেশের সকল জনগণকে চিকিৎসা দেওয়ার জন্য এই কোর্স কারিকুলাম প্রতিষ্ঠা করেছে দেশের স্বাধীনতার 50 বছর হয়ে যাওয়ার পরেও দেশের সব কিছুতে তো উন্নতি এসেছে জাতির জনক বাবন্দ শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব কিছুতে এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই কোর্স কারিকুলামে কোনো উন্নতি আসতেছে না